এবার আমরা দেখব লকডাউন কালীন বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা। মজার ঘটনাগুলো দেখার আগে লকডাউনের সংজ্ঞাটা একটু জেনে নেই। বিষয়টি সম্পর্কে কি জানেন? লকডাউন বিষয়টা, লকডাউন মানে আপনার রয়েছে, লকডাউন মানে বাস দিয়ে বেড়া দেওয়া, বাসন নিচা দিয়ে ডাউন করে মাথা নিচা দিয়ে আসা। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। বাংলাদেশ ভারতের জন্য লকডাউনের এর চেয়ে ভালো সংজ্ঞা মনে হয় আর কেউই দিতে পারবে না। মানে বসন্ত গেল, হন্ডা এলো, কি করো, মানে করল্লা, মানে বসন্ত গেল, হন্ডা এলো, কি করো, মানে করল্লা, করল্লা ভাইরাস, শহীদের সামাজিক দূরত্ব তোয়াক্কা না করে সেখানে ভিড় করছেন ক্রেতারা। প্রয়োজন বলতে আমার গার্লফ্রেন্ডের জন্য দুটা ব্যাগ কিনতে আসছি আর কি। ওর তুই ব্যাগ নাই তো? বাংলাদেশে ওরকম কেউই ভাবে নিয়ম মানবে না। দেশের বাহিরে যেরকম নিয়ম মানতেছে সেটা বাংলাদেশে আশা করে লাভ। চলমান লকডাউনের সময় মাস্ক ছাড়া বাইরে বের হয়েছিলেন এ বেচারা। পুলিশ তাকে রাস্তায় দাঁড় করাই আর সে বুঝে যায় তার এবার খবর আছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে কি পথ অবলম্বন করে তা একবার দেখুন। কারণ ঠান্ডা মান্ডার মাঝে থাকে, এসি মেসি মাঝে থাকে, তাদের হইতে পারে। গরমের মাঝে রোদে পুরে যারা কাজ করে তাদের কোনোদিন করোনা হইব না। কারণ ঠান্ডা মান্ডার মাঝে থাকে, এসি মেসি মাঝে থাকে, তাদের হইতে পারে। গরমের মাঝে রোদে পুরে যারা কাজ করে তাদের কোনোদিন করোনা হইব না। করোনা দেবে বড় লোকেরে, যারা গরিবের তা লুটি ফুটে খায় হইব। করোনা কইতে গায় 1 কেজি পেট্রোল খেয়ে লিছি, অ্যালকোহল খেতে হবে। আমি পুরো অ্যালকোহল খেয়ে থাকি সবসময়। আমি আগা করেই অ্যালকোহল খেয়ে থাকতাম, তার জন্য আমার কাশিও হয় না, কোনো অসুখ হয় না, কোনো কিছু হয় না, ঠিক আছে। তারপরে আমি অ্যালকোহল যখন খাই, হাত খাই, তখন আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিই, প্লাস অ্যালকোহল দিয়েও হাত ধুয়ে নিই। আপনি কি সমস্যা, আপনি কি করতেছেন এগুলা? আশ্চর্য, মা তো দেখতেছে না, চোখে চোখে দেখেন না? আপনি পারমিশন দিয়েছেন, পারমিশন দিয়েছেন একবার আমার? আশ্চর্য, কই থেকে আসছেন আপনারা? প্রশ্ন করে না কিছু না, কই থেকে আমার পাপড়ি আজি দেখে আমি সিউরিত। সাধারণত সাপ দেখলে আমরা বয়ে দৌড়ে পালাতে থাকি, কিন্তু ফরেস্ট অফিসার সুশান্ত নান্দার এই সাপটির সাথে যা করলো তা আপনাকে অবাক করে দিবে। ফরেস্ট অফিসার সুশান্ত নান্দারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ সাইটে ভাইরাল হয়। সেই ভিডিওতে সুশান্ত এভাবে খুব যত্ন করে একটি সাপকে গোসল করাচ্ছিল। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাজার করতে গেলেই দোকানদার ঠকিয়ে দেয়। দোকানদাররা কিভাবে ঠকায় এই ভিডিওটি একটু দেখুন। এই ভিডিওতে এক মহিলা বেছে বেছে কিছু ভালো ফল দোকানদারকে প্যাক করতে দেয়, কিন্তু ফল বিক্রেতা কিভাবে ভালো ফলের জায়গায় আগেই প্যাক করে রাখা খারাপ ফল মহিলাকে ধরিয়ে দিল তা একটু দেখুন। আর মহিলাটি চলে যাওয়ার পরপরই ভালো ফলগুলো ঝুড়িতে রেখে দিল। দোকানদারের মতন এরকম বার্তার মনে হয় কমই আছে পৃথিবীতে। আর এই ব্যক্তি তো গরুর দুধ দোহানোর পর তা নিজেই খেয়ে নিচ্ছে, আর তার এটু দুধ ওই পাত্রে রেখে দিচ্ছে যা কাস্টমারদের কাছে পাঠানো হবে। শুধু তাই নয়, দুধের পরিমাণ বাড়ানোর জন্য ওই লোকটি পাশেই থাকা একটি ডোবা থেকে এভাবে পানি নিয়ে দুধের সাথে মেশাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হলে ওই ডেইরি ফার্মের মালিককে গ্রেপ্তার করা হয়।
আর এই ব্যক্তি ডাইরেক্ট নদীর পানি দুধে মেশাচ্ছে। মানুষ কত নিচে নামলে এমন কাজ করতে পারে?